দাঁড়িয়ে আছি কোমরগঞ্জের আদমপুর ইউনিয়নের বানুবিল এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ি ডোলে। পানির কারণে অনেক বাড়িঘর ডুবে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, জনগণ জনভোগান্তিতে পড়েছেন। গতকাল দুপুরে হঠাৎ করে দোলাই নদীর পানি বেড়ে গিয়ে বিপদসীমার কাছাকাছি চলে যায় এবং তখন কোমরগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ড পানিতে তলিয়ে যায় এবং তখন লোকজন খুবই জনভোগান্তিতে পড়েন। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড পৌরসভা মিলে বালির বস্তা দিয়ে পানি ঠেকিয়ে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে করে পানি কমতে থাকে। অন্যদিকে আদমপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যা কবলিত লোকজন রয়েছেন, বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা পানিবন্দী রয়েছেন। উজানের ডোল থেকে নেমে আসা পানি এখনও না কমার কারণে লোকজন জনভোগান্তিতে পড়েছেন। অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, জনগণ অনেক কষ্ট নিয়ে সেখানে চলাচল করতে হচ্ছে। এই ছিল আমার কাছে বন্যা নিয়ে কমলগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা।